ওর সাথে আমার প্রথম দেখা 2009-এ, যখন আমরা ক্লাস 9-এ পড়তাম। যখন ওকে দেখেছি, দেখার পর ওকে খুব ভালো লাগলো আমার। আমি তারপর ট্রাই করলাম ওর সাথে কথা বলার, ওর বন্ধুদের থ্রুতে। তারপর আমি দেখলাম এখানে বন্ধুদের থ্রুতে কথা বলা যাচ্ছে না, মানে একটু ইগনোরেন্স আসছে আমাদের, মানে ওর তরফ থেকে। তারপর আমি ওর টিউশনে যাওয়া স্টার্ট করলাম। মনে আছে সুদীপ যেত যে ওই স্কুটি লইয়া সঞ্জীব স্যারের এখানে পড়া, আর তারপরে হে আবার টিউশনের শেষ পড়েও কিন্তু হে মানে অঙ্কিতার ফলো ওয়েট করতো, ফলো করতো, ঠিক না? কিন্তু এটা ঠিক কথা, কিন্তু হে যে ওয়েট করতো, যে এটা কিন্তু মানে বহুত সময় ওয়েট করতো, কিন্তু তাই লেগে তাই বাইরে যাওয়া বলে, ঠিক না? তারপরে কিন্তু আবার ফলো করে করে দিত, কিন্তু তাই ইগনোরও করে দিত। আমরা আটি আটি একলোকে যেতাম, আমরা তারপর ক্লাস 10-এ উঠলাম। ক্লাস 10-এ উঠার পর সবাই আমার বন্ধুরা আমাকে বলা স্টার্ট করলো যে তুই ওকে প্রপোজ কর। কিন্তু আমি ভয় পেতাম যে ওকে যদি প্রপোজ করি ও আমাকে ছেড়ে চলে যাবে। বাট আমি জানতামই না যে আফটার অল ও আমাকে ছেড়ে চলেই যাবে ক্লাস 10-এর পর ওর হায়ার স্টাডিজের জন্য, আর সে চলেও গেল। 2019-এ আমরা একটা বন্ধুর বার্থডে সেলিব্রেট করার লগে আমরা রেস্টুরেন্টে গেছিলাম, তখন তাইর লগে হের দেখা হয়েছিল রাস্তার মধ্যে। তো ওই সময় থেকেই মানে এর তো আগেও ক্রাশ আসিল তাই স্কুল লাইফে থাকতে, তারপরে 10 ইয়ার্স পর তার আবার দেখা হইলো। এর পুরানা যেটা আসিল স্মৃতি জাগিয়ে উঠছে ভিতর থেকে। এই দিন মানে আমরা তারে টানিয়ে আনতে পারলাম না এখান থেকে, মানে তাইরে দেখে অত খুশি, অতদিন পরে দেখতে পারছে তাইরে। তো এরপরে আমরা লোক আওয়ার পরে এ মানে তাইরে বলতেই পারে না, পুরা পাগল তাইর লেগা। সকাল বিকাল তাইর কথা, যে সময় দেখা হয় তাইর কথা আমরা কাছে কইতে থাকে। তারপর আমাদের একটা বিয়েতে দেখা, আমাদের একটা স্কুল ফ্রেন্ডের বিয়েতে দেখা। ওই বিয়ের থেকে আসার পর আমাদের আবার পুরো কথা ফুল সুইংয়ে স্টার্ট হয়ে যায়, মানে আমরা সেপারেটলি কোনো দিন মানে ঘুরতে পারিনি। ততক্ষণে আমাদের লাইফে লকডাউন এসে যায়। ওকে কল করলি হার্ডলি এক দুটো ওয়ার্ড বলতো, আর কলটা কেটে দিত। তারপর আমি ভাবলাম কী করে কথাটা বাড়ানো যায়। আমি একটা ডায়েরি নিয়ে বসতাম, বসে ডায়েরিতে লিখতাম আজকে এই এই টপিকগুলো উঠাতে হবে আমাদের। আফটার লকডাউন আমরা একজন একজনকে ডেট করা স্টার্ট করি, আর দেন ফাইনালি আমাদের কথাটা বিয়ে অবধি পৌঁছে গেল, আর এখন আমরা আমাদের নেভার থেকে ফরএভারের জার্নিটা স্টার্ট করতে চলছি। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমুল ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমুল ফুটে যাবে, ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা।
চাইছি খুব সকালে আমার বিকেলে আমার তুই ডাক না দিলে থাকবো আমি চুপ দিলেতে আমার দুপুরে আমার ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা রে অথাক গেড়ে যাবি চোখের বাইরে মা